মই এই মুহূর্তে উপস্থিত আছো উজান বজার ঘাটত আর কালি মুখ্যমন্ত্রী যে SOP প্রকাশ করেছে যে তেখেতে যেসমূহ নীতি নির্দেশনা ঘোষণা করেছে এই নীতি নির্দেশনাসমূহ 30 জানুয়ারী পর্যন্ত বলবৎ থাকিব অর্থাৎ আমি বা অসমবাসী রাইজে কোভিডর যে SOP এই SOP মানিয়েই উরুকা পার করব লাগিব বা উরুকা উদযাপন করব লাগিব কিন্তু এই উরুকার সময়ত আমি দেখবলে পাওঁ যে রাজ্যের বিভিন্ন প্রান্তর যেসমূহ মৎস্য ব্যবসায়ী এই মৎস্য ব্যবসায়ী সকলের এক বৃহৎ বজার গড় লৈ উঠে সমগ্র অসমত তেওঁলোকৰ যেসমূহ বছরের যে পরিশ্রম এই পরিশ্রম তেওঁলোকে উৰুকাৰ দিনটোত তেওঁলোকে ৰাইজৰ মাজলৈ তেওঁলোকে মাছসমূহ তেওঁলোকে আগবঢ়াই দিয়ে মাছ বা যিসমূহ উৰুকাৰ ব্যৱসায়ৰ লগত জড়িত সেই ব্যৱসায়ীসকলে তেওঁলোকে অধীৰ আগ্ৰহেৰে তেওঁলোকে উৰুকাৰ দিনটোলৈ তেওঁলোকে বাট চাব লগা হয় কিন্তু এইবাৰ যি SOP কালি ঘোষণা কৰিলে মুখ্যমন্ত্ৰীয়ে আৰু সেই সময়ত আমি দেখিবলৈ পালোঁ যে উৰুকাৰ বাবে তেওঁলোকে বিশেষভাৱে কোনো নীতি নিৰ্দেশনা তেওঁলোকে দিয়া নাই অৰ্থাৎ যিসমূহ আজিৰ দিনটোত যিসকলে যি SOP মানিব লাগিব আজি নিশা যিধরণে কার্ফিউ থাকবে উরুকা নিশা হয়ে একই কার্ফিউ থাকবে বলে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে উল্লেখ করেছে কিন্তু তার মাজতে একটা ইঙ্গিত দিছে যে যদিহে বিচার বিবেচনা করে উরুকার যে ব্যবসায়ী এই ব্যবসায়ীসকলের হাইন্ডহ্যান্ড কিছু পরিমাণে শিথিল করার সম্ভাবনা আছে কিন্তু এই মুহূর্তে কব লাগবে যে সেই কথা এটাও আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারে ইতিমধ্যে জানা নাই মই এই মুহূর্তে উপস্থিত আছো উজান বজার ঘাটত স্বাভাবিকতে সমগ্র অসমবাসীর চকু থাকে উরুকার নিশায় এই বজার যথেষ্ট পরিমাণে মাছের যে ব্যবসায় মাছের ব্যবসায় হয় বৃহৎ প্রকাণ্ড প্রকাণ্ড মাছ এই মাছ এই বজাৰৰ পৰাই ৰাইজলৈ আগবঢ়াই দিয়া হয় এই মুহূৰ্তত মই উপস্থিত আছো উজান বজাৰ ঘাটত আৰু মোৰ সৈতে আছে মৎস্য ব্যৱসায়ী সন্থাৰ যি সভাপতি সম্পাদক প্ৰমুখ গৈ তেওঁলোকৰ বিষয়ববীয়াসকল তেওঁলোকে SOP পালন কৰি কিদৰে তেওঁলোকে ব্যৱসায় আগবঢ়াই নিব সেই বিষয়ে আমি কথা পাতিবলৈ যত্ন কৰিম কোভিডৰ নীতি নিয়ম ইতিমধ্যে ঘোষণা কৰা হ'ল SOPৰ মাজেৰে আমি পালন কৰিব লাগিব বিহু আৰু উজান বজাৰ মৎস্য ব্যৱসায়ীসকলে কি ধৰণে সাজু হৈছে চাওক আমাৰ ক'ব গ'লে আমাৰ এই উজান বজাৰ মৎস্য ব্যৱসায়ী সন্থাৰ এই উরুকাতো একটা ডাঙর উৎসব আমি এইটোর বাবে বাট চাই থাকো আজি 6 মাহ 8 মাহ 1 বছর আগরপরা এইটো আমি একদম মানে 6 মাহ আগরপরা প্রিপারেশন করে রাখো এই মৎস্যসকলের লগত আমি এই 6 মাহ আগরপরা আমি জড়িত হয়ে যাও এই মাছ বিলত যা বিল খালত যা ইনভেস্টমেন্ট করা সকলখিনিত এই 6 মাহ আগরপরা প্রস্তুত করে রাখো কিয় কারণে তারপর আমি উরুকার দিনাখন আমি সেই মাছবুর আনি কিনে এই ঘাটত মেলা হিসাবে মেলি দিই আর আমার একটা পরম্পরা এই এইবার ডাঙর বালিচল পড়েছে আমি একটা পরম্পরা করে আইসু যে আমি মেলা করার মুহূর্তত আমি একটা CM যুক্ত মাছ ইয়ার সবতক ডাঙর মাছ আমি ফার্স্ট আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ফার্স্ট আগবড়াও সেই মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আগবড়ার পিছতে এই মেলার আমি আরম্ভণি আমি করো প্রত্যেক বছর এই তো আমার পরম্পরা এই বছরও আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার অ্যাপয়েন্টমেন্ট বিচারিছ হয়তো এই দুই এদিনত পাম তারপর আমি আলোচনা করিম একটা কথা কো SOP যুক্ত সরকারের নিয়মটো এইবার যাকালি আমি SOP টাইম টেবিলটো চালো গম পাইছো ঠিকই আছে কিন্তু আমার বাপুনি খাওয়ান বিহু আমি এইটো পালন করব লাগবে তার মাজত আমি সরকারের যে SOP নিয়ম সেইটো আমি পালন করে যাব কে কারণ সরকারে আমার ভালোর কারণে বস্তুটো করেছে যেহেতু করেছে যদিও আমি একটা কথা চকু দিব লাগিব আমার গাড়িব যেহেতু আমার রাতে আমার খালি অকমান বস্তুখিনি অকমান চাই দিব লাগিব আর গাড়িখিনি আই রাতে স্টক হয়ে যাব কিন্তু মর্নিং রাতেপাই আমার ইয়াত গ্রাহক আপনার ধরক 3টা 4টার আমার গ্রাহক ভিড় হয়ে যায় আজি এবার বালিচর পড়ছে প্রস্তুত চলি আছে বহুত ডাঙর মেলা হব কিন্তু এবার আমার ইমান ডাঙর হেয়া করবো আমি বহুতখিনি রেস্ট্রিকশন রাখিম কিন্তু তার ভিতরতো মানে একটা কথা কব সরকার একটা অনুরোধ করব বিচারিছো যে টাইমটি এবার 6টা নয় অকমান যদি আমাক আগুয়াই দিয়ে তেনে আমার কারণে সুবিধা হব আমার উরুকা নিশাটো অকল উরুকা নিশাটো যদি অকমান টাইম টেবিলটা অকমান আমার কারণে আগুয়াই দিয়ে গ্রাহক সকল তার মানে ইয়াত 3টা নয় আপনার 3টা মানে পুরো গ্রাহক মানে নধরা হয়ে যায় সেইটো কন্ট্রোল করবার কারণে প্রশাসনকো আমি অনুরোধ করছো যে তেওঁলোকৰ যিমান সিকিউরিটি আছে আমাক ইয়াতে দিয়ক আমি আজিও প্রশাসনের যাই কিনে আমি আলোচনা করিম আর আমি CM স্যারের লগত অ্যাপয়েন্টমেন্ট বিচার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় তেওঁকো আমি আমি ইয়ার যেহেতু ডাঙর মাছ আমি অর্পণ করিম অর্পণ করার পিছত আমি মেলা উদ্বোধন করিম কিন্তু যাওয়া বছর যেনকা হয়েছিলে হয়তো এই বছর এনেকা করব নারিব পারো কিন্তু আমি আশা রাখিছো আমি তো সেই বস্তুটা আমি এড়ব নো যেহেতু আমি পরম্পরা করে আইসো কিন্তু আমি আশা রাখিছো আমি এই বছরও ভালক নিয়ম নীতির মাজত থাকি কিনে আমি পালন করব পারি কি ব্যবসায় জড়িত হয়ে আছে এই উজান বজার আপনার গোটে কমেও হাজারের উপর হব রিটেলার সকল আর হাজারও হব আর এনে যার কাটা আছে কমেও 20-25 জন আছে আর কমেও হাজার পরিয়াল বা চলি আছে আর এখানে মানে বিহুর শুভেচ্ছা জানাই এখন আমার আহোম স্বর্গদেবর দিনরে
আমার পূর্বপুরুষকলে এই বিহুর পরম্পরা চলাই গৈছিল, আজি আমিও চলাম। গতি তারপরে আমি যা গভর্নমেন্টে বা সরকারে এছ ও পি জারি করেছে তাক আমি নই করব নো বা আমি নেগলেক্ট করব নো গতি আমি সেই এছ ও পি মানি পেলায় এই ভোগালীর দিনাখন আমি এই বজারের মৎস্য মেলাটো মানে আয়োজন করিম। আর সরকারে আমাক তারপরে কিছু সময় রেহাই দিব বলে আশা করছো। কি ব্যবসায় জড়িত হয়ে আছে আর কোন কোন প্রান্তর উজান বজার ঘাটলে মাছ আহে? মরিগাঁও, বরপেটা, কমেন্ট দরঙর দিকেপরাও আহে আর বেঙ্গলরপরাও আরম্ভ হয়েছে। এটা সেখানে আমার ইয়াতে মানে ব্যাপারীর মানে মানে গন্টি করব নোৱাৰা হয়ে যায় সিদিনা। আমার বহুত গাঁৱৰপৰাও তেওঁ লোকেল মানে মাছ লৈ আহে নিজের নিজের পুখুরীর আহি ইয়াতে মানে ব্যবসায় আরম্ভ করে। মই এটা কথা সুধিব বিচাৰিম যে মুখ্যমন্ত্রী কেবা আপনাদের কেনে ধরনের মাছ বা কি মাছ দিবলৈ প্রস্তুত হৈছে? আমি সব আমি যাবার মুখ্যমন্ত্রীক তার আগরবারপৰা আমি আগরবার এবার দিছিলো, আর এবার শীতল, এইবার আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক নদীর যেটু ভাল মাছ আহে সেইটাই দিম বলে ভাবিছো। কিন্তু গঙ্গা মায়ে কিটো দিয়ে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক কিটো মাছ পায় সেইটো মা গঙ্গার উপর ডিপেন্ড করে। কিন্তু ভাল মাছ আহিব ডাঙর সেইটো মাছে আমি ফার্স্ট মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক দিম, তারপরে আমি মেলা উদ্বোধন করি। সেই আমি এবার আশা রাখিছো স্যারক এবার আড়ি বা শীতলে দিম, এনেকুৱা ডাঙর শীতল বা আড়ি আড়াইয়ে দিম। হয় পরি মৎস্য ব্যবসায় সন্থায় উজান বজার মৎস্য ব্যবসায় সন্থার যখন বিষয়ে জানাইছে যে মুখ্যমন্ত্রীক আড়ি বা শীতল মাছ দিবলে ইতিমধ্যে পণ লৈছে বা মনতে আশা পুহি রাখিছে, আর সেইভাবে মুখ্যমন্ত্রী আহ্বান জানাইছে যে কেবল উড়ুকার নিশাটো যাতে যান্ধ্যয়ান এই সান্ধ্যয়ানের যায় 10 বজার বা 6 বজালে যায় এই সময় যে পুয়তি নিশার যে 2-3 ঘন্টা যাতে আগুয়াই নেয় সেই কথায় এই মুহূর্তে ব্যক্ত করেছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।